কি ব্যাপার? কেউ কিছু বুঝতে পারেনি তো? না ম্যাডাম, কেউ কিচ্ছু টের পায়নি। তবে লিস্টটা নোটিশ বোর্ডে টাঙানোর পর কিন্তু একটা ঝামেলা হওয়ার প্রবণতা আছে। মানে যে সমস্ত স্টুডেন্টদের আমরা তাড়ানোর জন্য প্ল্যান করছি, তাদের গার্জেনরা এসে কিন্তু ঝামেলা করতে পারে। আর আপনি তো জানেন ম্যাম, এখন মানে মিডিয়ার উৎপাত কতটা বেড়েছে, আর এই ইস্যুটা কিন্তু খুবই সেন্সিটিভ ম্যাম, খুব সেন্সিটিভ। আমি তো বলছি কোনো প্রবলেম হবে না। এই যে 50 জন স্টুডেন্টকে আমরা স্কুল থেকে বার করে দেবো, কি কজ দেবো? পুয়ার পারফরমেন্স, এটাই হবে আমাদের ফোকাস। আর এই যে 50 জন স্টুডেন্টকে আমরা বার করে দিচ্ছি, এর আসল কারণ কিন্তু হলো যে ওরা ফিস দিতে পারছে না বলে। হ্যাঁ, এতে আমাদের প্রফিটটা কোথায় তাহলে সেটা বলি। এই যে 50টা সিট খালি হবে, এখানে আমরা নতুন স্টুডেন্ট ঢোকাবো, হ্যাঁ, বেশি করে রেজিস্ট্রেশন ফি নিয়ে। আর এই যে যাদের বাবা মারা এত লেট করে ফি দিচ্ছে বা টাকা দিতে পারছে না, তাদেরকে শুধু শুধু স্কুলে বসে তো কোনো লাভ নেই। মেরিট দিয়ে তো শুধু স্কুল চলবে না, তাই না? এক্স্যাক্টলি সো, আমি আপনার সঙ্গে একদম একমত। আপনি একটা কাজ করুন, নোটিশটা বোর্ডে লাগিয়ে দিন, কেমন? আর একটা ব্যাপারে খেয়াল রাখবেন, স্কুলে এই নোটিশটা দেওয়ার আগেই কিন্তু স্কুলের সিকিউরিটিটাকে একটু বাড়িয়ে দেবেন। আর সিকিউরিটিকে বলে দেবেন বাইরের কোনো লোক যেন স্কুলের ভেতর ঢুকতে না পারে। এই বিষয়টা নিয়ে আমি কিন্তু কোনো রকম কোনো ঝামেলা চাইছি না। আর মিডিয়ার কাছেও একটা পজিটিভ স্টেটমেন্ট দিতে হবে, যাতে আমাদের স্কুলের ইমেজ না এফেক্টেড হয়। তাহলে বুঝতে পেরেছেন ব্যাপারটা? অ্যাবসলিউটলি ম্যাম, আমি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটা করাবো। আর আমি এক্ষুনি গিয়ে দেখছি যাতে নোটিশ বোর্ডের লিস্টটা টাঙিয়ে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আপনি যান। ওকে ম্যাম। অনন্যা চ্যাটার্জি আবার কি নতুন প্ল্যান করছে? কিসের লিস্টের কথা হচ্ছে? ঠিক আছে বিশ্বরণ, না তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার বন্ধুর কাছে যাও, আর এদিকে তো আমি আছি, আমি সামলে নেব। আশা করছি খুব একটা সমস্যা হবে না। শিওর কোনো প্রবলেম হবে না? হ্যাঁ, আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো এদিকে দীনেশ দা আছে, অর্ক আছে, সায়ন আছে, ওরা যথেষ্ট সাহায্য করে। বলছি শোনো না, আমার কাছে না কিছু টাকা রাখা আছে বুঝলে, তুমি ওই টাকাগুলো নিয়ে যাও আমার কাছ থেকে। না না ইন্দিরা, ওই টাকাগুলো লাগবে না, দি যা টাকা দিয়েছে দ্যাটস এনাফ। আর তাছাড়া ওগুলো তোমার সেভিংস, বুঝেছ? মানে এখানে থাকার জন্য খাওয়ার জন্য টাকা তো দরকার। আমরা দিয়ের শ্বশুর বাড়িতে আছি, মানে সব কিছু ওদের উপরে চাপিয়ে দেবো সেটাও তো ঠিক না, রাইট? হ্যাঁ ঠিকই বলেছ। বলছি এই নাও এটা রাখো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? এগুলো আমার জাস্ট লাগবে না, আমি এগুলো নিতে পারবো না, বুঝেছ? লাগবে না মানে? আচ্ছা শোনো না, যদি দরকার পড়ে তখন ব্যবহার করবে। তুমি বলছি লাগবে না, প্লিজ এগুলো আমার জাস্ট লাগবে না, প্লিজ ইন্দিরা বোঝার চেষ্টা করো। স্যার তুমি বোঝার চেষ্টা করো, দেখো এটা আমার কাছে থাকুক বা তোমার কাছে একই তো ব্যাপার। নাও ধরো, নাও। আধারে মায়া বাড়ে, পারো যদি করো ক্ষমা, আশা রাখি দেখা হবে শুভ রাত্রি। কি হয়েছে বলো তো তোমার? বেশ কিছুক্ষণ ধরে দেখছি অন্য মনস্ক হয়ে যাচ্ছ, কিছু ভাবছো। করো ক্ষমা, কি হয়েছে দেখি স্যার? দেখা হবে শুভ রাত্রি প্রিয়তম। কি করছিস তোরা? বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি, কেন এরকম স্কুল আমার সাথে করছে আমি জানি না। আপনারা শুনুন, এই লিস্টটা একটু চেক করে নিন, ম্যাডাম এসে এক্ষুনি আপনাদের সঙ্গে একবার কথা বলতে চায়। চিৎকার করছেন কেন? চুপ করুন। শুনুন যেটা বলছি সেটা প্লিজ মন দিয়ে শুনুন, কেয়াস করবেন না।
ম্যাডাম, আমাদের ছেলেমেয়েরা কী দোষ করেছে? ওদেরকে কেন বের করে দেওয়া হবে? আমি সামনের মাস থেকে ঠিক সময় মাইনে দেব। ম্যাডাম, আমার মেয়ে ইংরেজিতে একটু কাঁচা, আমরা জানি, আমরা বাড়িতে টিউটর দিয়েছি, ও বাড়িতে পড়াশোনা করছে। দেখুন ম্যাডাম, বছরের মাঝখানে এইভাবে আপনারা ওদেরকে তাড়িয়ে দিতে পারেন না, আর এখন তো অন্য স্কুলে ওদেরকে কেউ ভর্তিও নেবে না। দেখুন, এই মুহূর্তে আমাদের কিন্তু সত্যিই কিচ্ছু করার নেই। যাদের নাম লিস্টে আছে তাদের পারফরমেন্স অ্যানালিসিস করা হয়েছে। আমাদের এক্সপার্ট টিম বলছে ওরা এই স্কুলে থেকে আর বেশি কিছু করতে পারবে না। বেটার এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোনো স্কুলে ওদের ভর্তি করে দিন, কারণ আমাদের স্কুলের এডুকেশন স্ট্যান্ডার্ডের সঙ্গে ওরা তাল মিলিয়ে চলতেই পারছে না। শুনুন, হাফিলের রেজাল্ট দেখে আমরা যা বুঝেছি যে ওদের একটু লো ক্যাটাগরি কোনো স্কুলে ভর্তি করে দেওয়া ভালো। দেখুন ম্যাডাম, ওদের ফিউচার নিয়ে এভাবে খেলবেন না। ওরা বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছে, ওরা ঠিক ভালো রেজাল্ট করবে ফাইনালে। আমার মেয়ে এর আগে ফিউচার ড্রিম স্কুলে পড়তো, ওখানকার প্রিন্সিপাল ইন্দিরা ম্যাডাম যথেষ্ট খেটেছে ওদের জন্য, কিন্তু আমরা আপনাদের কথা প্রভাবিত হয়ে ওনার পাশে না দাঁড়িয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। এরকম করবেন না, প্লিজ প্লিজ এরকম করবেন না। শোনো সুমন, নোটিশে যাদের নাম আছে প্লিজ তাদেরকে বলো এই স্কুল ছেড়ে চলে যেতে। আমরা চাই না আমাদের স্কুল প্রেমিসেসে কোনো রকম কেওস হোক। ওকে ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম প্লিজ। ইন্দিরাকে কি ফোন করে সব জানানো উচিত এক্ষুনি? ভিকি, আজকে যাচ্ছিস তো? হ্যাঁ, আজকেই যাওয়া। আর তোর ফ্লাইট কখন? বিকেলে। সোহানা ম্যাডাম, আমি ভিকি স্যারকে বলে দিয়েছি যে উনি যেন টেনশন না করেন। আর তাছাড়া এদিকে তো আমি আছি, আমি তো বলছি সামলে নেব, কোনো সমস্যা হবে না। কিন্তু দেখুন, দিল্লিতে তো ভিকি স্যারের বন্ধুর সমস্যা, সেখানে তো বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকাটা উচিত, তাই না? ভিকি দিল্লি যাচ্ছে, কারণটা কি? কতটা তো ম্যাডামকে জানাতে হচ্ছে। ফোনটা ধরছে না, মনে হয় ব্যস্ত আছেন। আমরা কিন্তু শেষ দেখে ছাড়ব, আমরা কিন্তু মিডিয়াকে জানাবো। একদম একদম, আমরা মিডিয়াকে সব জানাবো। স্টপ ইট, এটা স্কুল। হ্যাঁ, গলা নামিয়ে কথা বলুন, আর আপনাদের যা ইচ্ছে হয় আপনারা সেটাই করতে পারেন। আপনারা মিডিয়াকে কি বলবেন? আমরা তার আগেই প্রেসকে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি, তাই আপনাদের যা মনে হয় প্লিজ আপনারা সেটাই করুন। গো অ্যাহেড। সোনা, তুমি এখানেই বসো, আমি তোমার খাবারটাও নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। ভিকি স্যার বলছে আমার তো খাওয়া হয়ে গেছে, আমি বেরোচ্ছি, আর তুমি কিন্তু ফ্লাইটে ওঠার আগে আমাকে একবার ফোন করে নেবে, ঠিক আছে? সাবধানে যেও। সোনা ম্যাডাম আসছি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দিনেশ দা, স্কুলে চাকরি করে? এই খবরটা তো ম্যাডামকে এক্ষুনি জানাতে হচ্ছে। এখন তো স্কুল টাইম, ফোনটা এখন করাটা ঠিক হবে না। তার থেকে বরং একটা মেসেজ করে দিই। সত্যি কি বলছো দিনেশ দা? আর আর কখন ঘটলো এগুলো? এখন আমি রাখছি।
চলো চলো পাল্টাই।